খুব সুন্দর রোদ ঝলমলে একটা সকাল। আপনি ঘুম থেকে উঠলেন আর দরজা জানলাগুলো সব খুলে দিলেন। এক সেকেন্ড, এই বাড়িঘর রাস্তাঘাট এত ফাঁকা কেন? কোথায় গেল সবাই? এ কি কোনো ভৌতিক ঘটনা, না কোনো এলিয়েন্সদের কাজ, নাকি সবাই কোনো সারপ্রাইজ প্ল্যান করছে? কারণ যাই হোক, আপনি এখন এই দুনিয়ার লাস্ট পার্সন। কি করবেন আপনি এখন? অবশ্যই সেই সব কিছু যা আপনি আগে কখনো করতে পারেননি। নো রুলস, নো লিমিটস, কি অ্যামেজিং না? তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। আমরা প্রতি রবিবার এরকমই কিছু ইন্টারেস্টিং টপিকের ওপর ভিডিও পোস্ট করি। যদি আপনারাও এই ভিডিওগুলিকে মিস করতে না চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। এত বড় পৃথিবী, এখন সব আপনার। আপনি যতক্ষণ খুশি ঘুরতে পারেন, যে কোনো জায়গায় যেতে পারেন। যেহেতু এই দুনিয়া অন্য আর কেউ নেই, তাই আপনি চাইলে যে কোনো দেশও ঘুরতে যেতে পারেন। এই ফাঁকা পৃথিবীতে আপনি যত স্পিডি ইচ্ছে গাড়িও চালাতে পারেন। আপনি যদি এইসবই ভাবছেন তো ভুল ভাবছেন। যদি এই দুনিয়ায় হঠাৎ করে সব মানুষ উধাও হয়ে যায়, তাহলে রাস্তায় সব গাড়ি ধাক্কা ধাক্কি লেগে যাবে আর সারা দুনিয়া জুড়ে অনেক অ্যাক্সিডেন্ট হবে। এমনকি যেসব এরোপ্লেনগুলো আকাশে উড়ছিল সেগুলো সব ক্র্যাশ হওয়া শুরু করে দেবে। এই দুনিয়ায় আপনার বেঁচে থাকার জন্য সবার প্রথমে যেটা দরকার সেটা হলো খাওয়ার, যেটা আপনি আপনার প্রয়োজনের তুলনায় অনেক বেশি পাবেন। কিন্তু কিছু সময় পর সেই সব নষ্ট হয়ে যাওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, এমন কিছু খাওয়ারও আছে যা বছরের পর বছর ভালো থাকবে, যেমন হানি। হ্যাঁ, আপনি চাইলে হাওয়াও খেয়ে থাকতে পারেন। মোটামুটি খাওয়ারের একটা ব্যবস্থা হলেও আপনাকে জল পিউরিফাই করা শিখতে হবে, কারণ একটা কেনা বটলের জল মাত্র 2 বছর ভালো থাকে। খাওয়ার আর জলের ব্যবস্থা করে আপনাকে নিজের থাকার জন্য একটা সুরক্ষিত জায়গা খুঁজতে হবে, যেখানে অবশ্যই আপনার কাছে অনেক অপশনস আছে। কিন্তু এই বড় বড় বিল্ডিংসগুলো মেনটেন্যান্সের অভাবে যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তাই বেটার হবে আপনি যদি পাহাড়ি এলাকায় থাকেন। সমতল ভূমিগুলি যে কোনো ড্যাম ভেঙে বন্যায় ডুবে যেতে পারে। এই বিশ্বে 450-এরও বেশি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস আছে, যা দেখাশোনার অভাবে প্রচুর পরিমাণে ক্ষতিকর রেডিয়েশন ছড়াবে, যা জল আর হাওয়ার প্রভাবে খুব তাড়াতাড়ি স্প্রেড করবে। এই সময় আপনি ইলেকট্রিসিটি আর ইন্টারনেটের সুবিধাও পাবেন না। আপনি সোলার পাওয়ারের হেল্পও নিতে পারেন। এই সময় অ্যানিমালসরা খাওয়ারের অভাবে জু থেকে বেরিয়ে আসতে পারে, তাই আপনি যেখানেই থাকুন না কেন, আপনার সঙ্গে কিছু বন্দুক রাখা উচিত। এইভাবে যদি আপনি কিছু বছর সার্ভাইভ করেও নেন, তবু কিছু সময় পর আপনি এই দুনিয়ায় নিজেকে খুব একা ফিল করবেন। আপনি আপনার সুখ দুঃখের কথা কারোর সঙ্গে শেয়ার করতে পারবেন না। আপনি আপনার প্রবলেমের সলিউশন কারো কাছ থেকেই চাইতে পারবেন না। হয়তো এইভাবেই ধীরে ধীরে আপনার বেঁচে থাকার ইচ্ছেটাই নষ্ট হয়ে যাবে। গোটা বিশ্বে এই নিস্তব্ধতা আপনার উপর নেগেটিভ প্রভাব ফেলবে। আপনি কি মনে করেন, কি কি করতে চান এই দুনিয়ার লাস্ট পার্সন হিসেবে? নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান, আমরা সবাই আপনার কমেন্টের খুব অপেক্ষা করি। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করুন। আজকের মতো আসি, দেখা হবে আবার একটি অন্য এপিসোডে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।